আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি দোয়ার অধ্যায় আলোচনা করব আমি এই অধ্যায়ের বিভিন্ন দোয়া নামাজের দোয়া থেকে শুরু করে নিয়ে মোনাজাত এবং বিভিন্ন দোয়া আলোচনা করেছি আপনারা এই অধ্যায়ের ভিডিওগুলো আমার নিচের নিচের ডেসক্রিপশন বক্সে দোয়ার অধ্যায়ের লিংকে ক্লিক করলে আপনার সকল ভিডিও দেখতে পারবেন এছাড়া আমার কোরআন শিক্ষার তিনটি কোর্স আছে যা আপনারা ওইটির নিচে ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন এবং আমার চ্যানেলের হোম পেজে গেলে দেখতে পারবেন এবং আরও অন্যান্য অধ্যায় আছে নাম পাড়ার অধ্যায় আছে মাস্তার অধ্যায় আছে মাসনুন্দার অধ্যায় আছে এরকম বিভিন্ন অধ্যায় আছে আপনারা প্রতিটি ভিডিও দেখবেন আর এখনো যারা আমরা যেটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন আজকে মোনাজাত নিয়ে আলোচনা করবো জাহান নাম থেকে মুক্তির দোয়া সুরা আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। খুবই ছোট একটি দোয়া আপনারা অবশ্যই তা আমল করবেন এবং প্রত্যেক মুনাজাতে পড়ার চেষ্টা করবেন। আমি এরকম আরও প্রায় 10-15টা আপনাদেরকে দেখিয়েছি আগে দোয়া সামনে ইনশাআল্লাহ আরো দেখাবো। সবই কুরআন থেকে এবং সামনে হাদিস থেকে ইনশাআল্লাহ সমস্ত দোয়া আপনাদেরকে শেখাবো। দেখুন খুবই সহজ রব্বানা 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 জবর পর পরীক্ষা আলিফ মধ্য হর ফাগলটন হবে। টান টুন ঠিক রেখে টান গুন্যা ঠিক রেখে কিন্তু পড়বেন কারণ এগুলো করণের আয়াত শুধু করোনার আয়াত না হাদিসের ক্ষেত্রেও আরবি ভাষার ক্ষেত্রে উচ্চারণ সই করতে হবে উচ্চারণ উচ্চারণ সই না করলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রব্যা না মা খলা ওলতা হা যা বা কল হলা হবে হা যা হাত একালিক্টান হবে জালা একালিকটন হবে হা যা বা

হাজাবা কৈলা সুবহে নাকা সুবহে নাকা হা থেকে আনবেন অবশ্যই খেয়াল করবেন সুবহে নাকা সুবহ্যানাকা ফাকৈনা হাজাবান এখানে ওয়াক্ফ করা হয়েছে এখানে আয়াসি রথে সাকিন করতে হবে এবং নুনে তার স্টিদে সহযোগ্য হবে এবং নুনে জবরবারে খালিফ মাদেধ হরফ তার পর হরফেস মধ্যে আরজি তিনি লিফটান হবে ফাকৈনা নুনে এক লিফটান হবে فقي قي قف قلت فقينا عذا عين قلت تكي ذال بطل هبي يكلف تن عذاب النار سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار كويك بربولي ديكون مقصد هذا بكبير شهود دوا এর অর্থ হলো হে আমাদের রব আপনি এসব বৃথা সৃষ্টি আপনি পবিত্রতম অতএব আমাদেরকে হতে রক্ষা করুন ইমরান নম্বর করেননি একানব্বই নম্বর আয়াত আপনারা অবশ্যই অর্থ জেনে দোয়া করবেন তাহলে একটা দোয়ার মধ্যে মাধুর্য আসে একটা দোয়ার মধ্যে একাগ্রতা আসে এজন্য অর্থ জেনেই আমল করার চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কল্যাণে